ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস। আজকের এই ভিডিও ক্লাস 12 এর ছাত্রদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12 এর ছাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিও, যারা 2024 মানে এক মাস পরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি এই ভিডিও করেছি। এটা এটা কিসের উপরে? এটা একটা সাজেশন ভিত্তিক ভিডিও। ইংরেজি সাবজেক্টের কোর্স যে আছে, তোমাদের যে টেক্সটে যে কোর্স আছে তার থেকে যে কোশ্চেন আসে, চারটা যে কোর্স আছে, কি কোশ্চেন চারটা থেকে আসতে পারে তোমাদের, যেখানে তোমাদের দুটো পরীক্ষায় দুটো লিখতে হয়, চারটা থেকে এক একটা করে কোশ্চেন আসে, তার মধ্যে থেকে দুটো লিখতে হয়, এই চারটা গল্পের থেকে কি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি এখানে তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি, যাতে করে তোমাদের পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা না হয়। এই ভিডিওটা কিন্তু আমি আশা করি যে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই। দেখো, চারটা গল্পের মধ্যে প্রথম গল্পটা নিয়েছি থ্যাংক ইউ ম্যাম। এখানে আমি ছটা কোশ্চেনকে পিক আপ করেছি। ফার্স্ট দেখো কি আছে, আমি শুধু লাইনগুলো লিখেছি, হাউ কুড মানে হি কুড রান 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 বলে যে লাইনটা আছে, সেই লাইনটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে। দেখবে রজার, যে রজার একটা লাইন আছে না, যে হি কুড রান 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 রান, সেই দরজাটা খোলা ছিল, সে সেখান থেকে পালিয়ে যেতে পারতো, এই যে লাইনটা, এই লাইনটার উপরে কিন্তু এবছর কোশ্চেন আসার চান্স আছে এই লাইনটা থেকে। নেক্সট, ডিসক্রাইব দ্য ফার্স্ট এনকাউন্টার বিটুইন জোনস অ্যান্ড রজার, রুলামেস ওয়াশিংটন জোনস এবং রজার, যে বাচ্চা ছেলে ইয়াং ছেলেটার সাথে যে রজারের প্রথমেই গিয়ে একটা এনকাউন্টার হয়, রজার যখন তার হচ্ছে পাঁচটা টেনে চুরি করতে বা চিন্তাই করতে যায়, তার যে বর্ণনা ডেসক্রিপশন সেটা কিন্তু এই বছর খুবই ইম্পর্টেন্ট, এর সাথে অর দিয়ে আসতে পারে, এই লাইনটার এই লাইনটার আনসার কিন্তু একই। আর নট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, যখন হচ্ছে রজারকে ধরে ফেলে তখন কে বেস আর জোনস জিজ্ঞেস করে, তুমি কি লজ্জিত না তোমার কাজে, একই কোশ্চেনের মধ্যে পড়বে কিন্তু, খেয়াল রাখো। নেক্সট, ইউ গনা টেক মি টু জেল, এবং হচ্ছে রজার এক জায়গায় বলে আপনি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছেন, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। নেক্সট, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এটা রজার জোনসকে বলে, এই লাইনটা থেকেও এবছর কিন্তু কোশ্চেন আসার, এই লাইনটা ধরে কোশ্চেন আসার চান্স আছে। জোনস এক জায়গায় বলে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে সঠিক থেকে সঠিকটা শেখাবো, তোমার যে ভুল করছো সেই ভুলের থেকে তোমাকে আমি সঠিকটা শেখাবো, এই লাইনটা থেকেও কোশ্চেন, এই লাইনটা ধরেও কোশ্চেন আসার চান্স আছে। আরেকটা আমি কোশ্চেন এখানে লিখেছি, সেটা টাইটেল অফ থ্যাংক ইউ ম্যাম, এবছর এটা একটু দেখে যাবে, টাইটেল অফ দ্য থ্যাংক ইউ ম্যাম। আর একটা কোশ্চেন কিন্তু এখানে খুব কম্পালসারি, রজার কেন চান্স পেয়েও সেখান থেকে পালালো না, বা কিভাবে বেটস রজারকে হচ্ছে মোটিভেট করলো, রজার কিভাবে হচ্ছে বেটসের দ্বারা হচ্ছে ইনফ্লুয়েন্সড হলো। এবার আমরা দেখব থ্রি কোশ্চেন থেকে, থ্রি কোশ্চেন যে তোমাদের টেক্সট আছে সেই টেক্সট থেকে, থ্রি কোশ্চেন টেক্সট থেকে কি কি কোশ্চেন 2024 এ আসার চান্স আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন আমি লিখেছি হেয়ার কামস সামওয়ান রানিং, এই যে লাইনটা থ্রি কোশ্চেনে আছে কিন্তু এই লাইনটা থেকে যে আনসারটা হবে সেই আনসারটা তোমাদের প্রিপেয়ার করে রাখতে হবে। এর সাথে কি আছে, অর দিয়ে আরেকটা কোশ্চেন আসে, একই আনসার কিন্তু দুটোর, হাউ ওয়াজ দ্য ওন্ডেড ম্যান নার্স অ্যান্ড রিভাইভ, এখানে এই বিয়ার্ড ম্যানটাই কিন্তু হিটাই কিন্তু ওন্ডেড ম্যান বলতে যে বিয়ার্ড ম্যান যে আছে যখন সে দৌড়ে আসে আহত অবস্থায় আসে না জার এবং হার্মিটের কাছে ফরেস্টের মধ্যে, এবং তাকে জার এবং হার্মিট কি হবে নার্স করে এবং রিভাইভ করে, এর আনসারটা কিন্তু সেটা, এই কোশ্চেনটা কিন্তু কোশ্চেনের আনসারটা ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট, হাউ ডিড দ্য জার বিকাম দ্য সোন এনিমি অফ দ্য ওন্ডেড ম্যান, জার কি হবে হচ্ছে সোন এনিমি বলতে চিরশত্রু হয়ে গেল ওন্ডেড ম্যানের, আহত লোকটা কি হবে সে হচ্ছে জার হচ্ছে চিরশত্রু হলো, যার কিভাবে আহত লোক তার ওই বিয়ার্ড ম্যানের চিরশত্রু হয়েছিল, যে আনসারটা আছে সেই আনসারটা কিন্তু তোমাদের দেখে যেতে অবশ্যই হবে। আর ওর সাথে আরেকটা পার্ট আছে, হাউ ডিড দে বিকাম, পরে তারা কিন্তু আবার যার এবং হচ্ছে ওন্ডেড ম্যান পরে আবার বন্ধু হয়ে যায়, কিভাবে হলো সেটা কিন্তু তোমাদের এই দুটা কোশ্চেনের আনসার কিন্তু অবশ্যই দেখে যাবে। লাস্ট প্যারায় যে একটা আছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, যারকে বলে না হার্মিট বলে, তুমি কি তোমাকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, তুমি উত্তর পেয়ে গেছো, এটার উপর থেকে যে আনসারটা আসবে টেস্ট পেপারে ঘেটে যে আনসারটা বেরোবে, কোয়েশ্চনের ভিতরে যে কোশ্চেনগুলো আছে যত ধরনের সবগুলো দেখবে, এবং এর যে আনসার সেই আনসারকে তোমরা প্রিপেয়ার করে প্র্যাকটিস করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। প্লিজ ফরগিভ মি সাইড দ্য বিয়ার্ড ম্যান, বিয়ার্ড ম্যান কিন্তু বলেছিল এক জায়গায়, এই লাইনটা আছে, যারকে বলেছিল আমাকে ক্ষমা করবেন, এর উপরে যে কোশ্চেনগুলো হবে এবং তার আনসারগুলো অবশ্যই দেখে যাবে।
What were the answers of the learned men to the questions of the jar? Learned men বলতে শিক্ষিত মানুষগুলো, যে intellectuals মানুষগুলো কি answer দিয়েছিল? যার মানে তিনটা কোশ্চেনে, সেটাও কিন্তু একটু চোখ বুলিয়ে যাবে। আরেকটা আছে ইউ আর টায়ার্ড, একটা লাইন আছে ইউ আর টায়ার্ড, এই লাইনটাকেও একটু নার্চার করে যাবে, একটু উল্টে পাল্টে দেখে যাবে এর ভিতরে কি ধরনের কোশ্চেন আছে। এই যে এখানে ছটা কোশ্চেন আমি দিয়েছি, ছটা কোশ্চেনের মধ্যে যদি সাজেশন অফ দ্য সাজেশন করো তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ড আর থার্ড এই তিনটা কোশ্চেনকে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। আমরা থেকে দেখো আমি এই কটা কোশ্চেন এসেছি কি কি আছে দেখো। ফার্স্ট আমি লিখেছি হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুজিয়াজম। লাস্ট স্ট্রং রুসের লাস্ট যে পেজ আছে, পেজে প্রথম স্ট্যানজায় এই লাইনটা আছে হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুজিয়াজম। এটা কিন্তু বিগত ইয়ারে এসেছিল। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এই লাইনটা ওই স্ট্যানজার মধ্যেই আছে, ওই পেজটার থেকেই এবছর কোশ্চেন আসবে। ওই পেজটাই মোস্ট ইম্পর্টেন্ট, ওই পেজটাকে ভালো করে পড়বে। লাস্ট পেজ স্ট্রং রুসের লাস্ট পেজটা থেকে এবছর কোশ্চেন আসবে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এই লাইনটাও কিন্তু থেকে যত রকমের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো প্রিপেয়ার করবে। ওই পেজের মধ্যে আরেকটা পার্ট আছে, আরেকটা পরের স্ট্যান্ডে আছে কি দেখো, কালামস ফাদার্স ডেইলি রুটিন। পরের স্ট্যান্ডে একটা কোশ্চেন হয় কালামের বাবার ডেইলি রুটিনটা কি, কালামের কালামস ফাদার্স এডুকেশনটা কি, হোয়ার ডিড কালাম ইনকালকেট হিজ ফাদার, কালাম তার বাবাকে কোন জায়গায় বেশি ফলো করতো, ইউজ করতো কালামের বাবা, কালাম তার বাবার প্রিন্সিপালকে, ফিলোসফিকে। হোয়াট ডিড কালাম বিলিভ, কালাম কি বিশ্বাস করতো। লাস্ট স্ট্যান্ডে আছে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু এবছর টুকরা টুকরা করে আসার চান্স আছে। অ্যান্ড কালামস ফাদার এডুকেশনস, এই দু এক নম্বর দু নম্বরের কোশ্চেন কিন্তু, এগুলো এক দুই তিন করে কিন্তু ছয় নম্বর তৈরি করবে কিন্তু, একদম টুকরা টুকরা করে কিন্তু এখন কোশ্চেন দেয়। নেক্সট হোয়াই ডোন্ট ইউ সে দিস টু হু কাম টু ইউ ফর হেল্প, এটা কিন্তু তার আগের পেজ, আগের পেজের লাস্ট স্ট্যান্ডে একটা লাইন আছে, লাস্ট স্ট্যান্ডের প্রথমেই হোয়াই ডোন্ট ইউ সে দিস হু কাম টু ইউ ফর হেল্প, কালাম তার বাবাকে এই কথাটা বলেছিল। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স আছে, এখান থেকে কিন্তু অ্যাডভার্সিটির কোশ্চেন, এই লাইনটা থেকে অ্যাডভার্সিটি দিয়ে কোনো কোশ্চেন আসলে সেটা কিন্তু একই আনসার হবে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটা কিন্তু ফার্স্ট পেজে আছে, প্রথম পেজ স্ট্রং রুসের প্রথম পেজে, আমরা হচ্ছে আওয়ার অ্যানসেস্ট্রাল হাউসে থাকতাম। এখান থেকে কিন্তু দুই তিন থেকে চারটা কোশ্চেন হয় ভিতরে, টেস্ট পেপার ঘাটবে দেখবে। আমি কিন্তু কোশ্চেনগুলো লিখলাম না, শুধু লাইনগুলো তোমাদের বলে দিচ্ছি। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, আমার বাবা কনভে করতে পারতো এই কোশ্চেনটা, ছয় আর চার আর ছয়ের কোশ্চেন কিন্তু একই, কোশ্চেন একই, লক্ষ্য রাখবে। লাস্ট রেখেছি দেখো কি, ডিসক্রাইব কালামস কালামস চাইল্ডহুড, কালামের যে শৈশবটা কিরকম ছিল তার উপরে একটা কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। তাহলে কি কি লিখিয়েছি দেখো, ইস আনসার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটা আমি প্রথমে রেখেছি, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা সেকেন্ডে রেখেছি। ডিসক্রাইব কালামস ফাদার ডেইলি রুটিন, কালামের বাবার প্রতিদিনকার যে রুটিন ছিল এবং কালামস ফাদার্স এডুকেশন কি ছিল, কালাম তার বাবাকে কোথায় ফলো করতো, কালাম হচ্ছে কি বিশ্বাস করতো, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই তিনটাই ইম্পর্টেন্ট। হোয়াই ডোন্ট ইউ সে দিস হু কাম টু ইউ ফর হেল্প, এই কোশ্চেনটাও দেখবে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস, ফার্স্ট পেজে ছোট্ট একদম সোজা কোশ্চেন আনসার হয় এটার। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটা আর এটা কিন্তু একই, আর এর মধ্যে কিন্তু অ্যাডভার্সিটির কোশ্চেন থাকে। আর হচ্ছে ডিসক্রাইব কালামস চাইল্ডহুড, কালামের চাইল্ডহুডটা কিরকম ছিল, সে চাইল্ডহুডে কি খেত এবং তার মেন্টালি এবং ইমোশনালি সে কিরকম ছিল, এই আনসারটা যেটা হবে সেটাও দেখে যাবে। এটা স্ট্রং রুসের থেকে আমি এই কটা কোশ্চেন বেছেছি তোমাদের জন্য। লাস্টে যে গল্পটা বাকি আছে সেটাকে আইজাবিট, আইজাবিট কিন্তু ফার্স্ট গল্প, কিন্তু আমি এটা লাস্টে তোমাদের দেখাচ্ছি লাস্টে, কারণ এটা থেকে না এত কোশ্চেন হয়, এটা একদম মানে ডিফিকাল্ট এর থেকে কোশ্চেন সিলেক্ট করা। এখানে প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থেকেই কোশ্চেন হয়, তথাপি আমি একটা চক আউট করেছি, যদি এর মধ্যে তোমরা হয়তো পেয়ে যাবে, আমি যে 100% শিওর এর মধ্যেই আসবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি, আই দেন আই মেড এ মিস্টেক, আমি মিস্টেক করেছিলাম। এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে যত ধরনের কোশ্চেন হয় টেস্ট পেপার ঘেটে কিন্তু এই কোশ্চেনটা, এই লাইনের উপরে কোশ্চেন ঘেটে তোমরা আনসারটাকে প্রিপেয়ার করবে। নেক্সট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর যে ইজ দ্য বেস্ট টাইম, এদের উপরে যে কোশ্চেনটা হবে, কোশ্চেনগুলো হবে টুকরো টুকরো করে যে কোশ্চেনগুলো হবে সেটার প্রিপারেশন নিয়ে যাবে। দে সিম টু বি ভেরি অ্যানসার্স, ফার্স্ট পেজেই আছে প্রথম স্ট্যান্ডার এই লাইনটা থেকে, হু আর দে, হোয়াই ডিড দে বিকামস ভেরি অ্যানসার্স অ্যাবাউট হুজ কমফোর্ট, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আসে কিন্তু। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, এটা সেকেন্ড পেজে আছে, সেকেন্ড পেজের লাস্টের দিকে আছে।
এই লাইনটা থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স আছে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই যে লাইনটা আছে এই লাইনটা থেকেও কিন্তু বিগত ইয়ারে কোশ্চেন এসেছিল। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ন্যারেটর বলেছিল গনকো প্যাসেঞ্জারকে, এর উপর থেকে টেস্ট পেপার ঘেটে কোশ্চেন তোমরা হয়তো করেছো, এটাকে এই কোশ্চেনগুলোকে ভালো করে দেখে যাবে টুকরা টুকরা কোশ্চেনগুলো। আই অ্যাম টায়ার্ড অফ পিপল আই হ্যাড এ প্রিটি ফেস, আমি ক্লান্ত যে আমার লোককে বলতে, এবং আই অ্যাম টায়ার্ড অফ পিপল, হ্যাঁ দ্যাট আই হ্যাড এ প্রিটি ফেস, এই যে কোশ্চেনটা লাইনটা থেকে কোশ্চেন কিন্তু প্রিপেয়ার করে যাবে। দ্য গট আপ অ্যান্ড বিগেন টু কালার হার থিংস, এই একটা লাইন আছে, এই লাইনটা থেকে তোমরা কোশ্চেন প্রিপেয়ার করে যাবে 2024 এর জন্য। আশা করি এই কটা কোশ্চেনের মধ্যে থেকেই তোমরা কোশ্চেন পরীক্ষার হলে পেয়ে যাবে কিন্তু এবছর। দিস ইজ হোয়াট ইজ মাই অ্যানালাইসিস অ্যান্ড হোয়াট ইজ মাই অ্যাসেসমেন্ট অ্যাজ রিগার্ড টু দ্য কোশ্চেন অফ ইংলিশ সাবজেক্ট ফর দ্য স্টুডেন্টস অফ 2024। হোপ ইউ উইল ডু দ্য বেস্ট।